কলা পাতায় চিংড়ি মাছ পুঁই শাক দিয়ে একদম দেশি ঘরোয়া রান্না, সাথে গরম গরম ভাত, সাথে আছে কাঁচা লঙ্কা কাঁচা। নমস্কার বন্ধুরা, রিংস ক্যানভাস চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আর এই দেখো, এখন ঘড়িতে বাজে রাত্রি 8:30, আর এখন সায়ন এসছে আমার কাছে। তো ওই জন্য ওকে বললাম চ ফুচকা খাবি, তো বললো হ্যাঁ 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 ফুচকা তো খাওয়াই যেতে পারে। আর এই কাকিমার কাছে আমি প্রায় ফুচকা খাই, ইনি ভীষণ ভালো বানায়, আর সায়ন কিন্তু আমার মতো ফুচকায় ঝাল খেতে খুব ভালোবাসে। তো ওই জন্য একটু ঝাল ঝাল করে বানিয়ে দিয়েছে আর ও খাচ্ছে। তো আজকে ভিডিওটা আর কন্টিনিউ করবো না, কালকে সারাদিন কী কী করছি সবটাই দেখাবো, তোমরা দেখতে থাকো। মাছের বাজারে মাছ কিনতে এসেছি, আর বাকি খাদের বাটা মাছ, ওই জন্য 100 গ্রাম বাটা মাছ কিনে দাঁড়িয়ে আছি। বাটা সকাল সকাল আমি সায়ন আর বাপি গিয়েছিলাম মাছের বাজারে। তো বাজার টাজার করে এনে চটপট করে রান্না করে নিয়েছি, চলো সোজা চলে যাই খাওয়ার টেবিলে। আজকে মেনুতে আছে নিম পাতা বেগুন ভাজা, আছে পুঁটি মাছ ভাজা, আছে শুক্তো, আছে কাতলা মাছের তেল চচ্চড়ি, আছে আছে পার্সে মাছের সর্ষে দিয়ে ঝাল, আছে চিংড়ি মাছ, আর কুমড়ো, আলু, পুঁই শাকের তরকারি, আর এটাই আছে চিকেন, আর আমরা কাঁচা লঙ্কা পেঁয়াজ, আর আমরা খেতে বসেছি আজকে কলা পাতায় খাচ্ছি সবাই, কারণ এখানে থালা নেই, পাতাকে কিনতে পাচ্ছে না, কিনতে পাচ্ছে না কোথাও নেই। হ্যাঁ ওই জন্য এখানে কোনো দোকানই পাওয়া যাচ্ছে না খুঁজে। এই জন্য একটা কলা পাতা চুরি করা হয়েছে, আর একটা গাছ অনেক থেকেই বাবা জিজ্ঞেস করি। হ্যাঁ তোমরা মা নাও, আমি খেয়েছি খেয়েছি ও খাবে না। উত্তম মনে করতে তো নিয়ে না যায়। চেয়ার টেবিলে বসে খেতে তো সকলেই ভালোবাসে, কিন্তু এরকম মেঝেতে বসে কলা পাতার মধ্যে যদি ঘরোয়া বাঙালি খাবার দাবার কবজি ডুবিয়ে খাওয়া যায় কেমন মজা হয় বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম, মাটির উঠোনে বসে আমরা সব বোনেরা মিলে এইভাবে কলা পাতায় কবজি ডুবিয়ে খেতাম। পার্সে মাছের ঝাল যেটা বাপি বানিয়েছে, খেয়ে এখন বলবো কেমন হয়েছে। এই সরি বাটা মাছ, সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল বানিয়েছে, কেমন হয়েছে মানু? ভালো বানিয়েছে, না ভালো হয়েছে। এই যে সেফ, সেফটাকে দেখিয়ে দাও, সেফকে দেখিয়ে দাও, সেফ তো থালা চাচ্ছে, এই যে থালা চাচ্ছে, একদম সেফ, একদম টমেটো, কাঁচা লঙ্কা, ভালো হয়েছে না? সত্যিই টেস্ট হয়েছে মাছটা, অসাধারণ হয়েছে, ভালো হয়েছে না মা? তাহলে আর কি হলো খাউন তো, এর সামনে বড় বড় রেস্টুরেন্ট ফেল ফেল, জ্যান্ত বাটা হবে না, এর সামনে বড় বড় রেস্টুরেন্ট, ফাইভ স্টার রেস্টুরেন্টে খাবার ফেল। কেমন হয়েছে? খুব ভালো, সত্যি ভালো হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। এরকম বাটা মাছ, পার্সে মাছ, সবটা মাছ, এরকম ভালো টাটকা টাটকা, আর মাছ তো জ্যান্ত মাছ, তো সব তো ওখানে কোনো বরফের মাছ নেই বাজারে, সব জ্যান্ত। বাবিকে বলছি অত যে কাতলা মাছ রুই মাছ পড়ে আছে না, সব জ্যান্ত, বিশ্বাস করছে না। আমি কালকে পাইকারি মার্কেটে গিয়ে দেখছি না, এরকম বড় লরি এসছে, লরির থেকে জ্যান্ত মাছ নিচে হাঁড়ির মধ্যে ফেলছে, লাফাচ্ছে সব। কেমন হয়েছে পুঁই শাক চচ্চড়ি? খুব ভালো হয়েছে, নিউ মার্কেট কস্তুর রেস্টুরেন্টের পুঁই শাকের চিংড়ি মাছের, পুঁই শাক চিংড়ি মাছের, এইদিকে দেখাও ফাইভ স্টার হোটেল ফেল, আমার তো মনে হচ্ছে আমার ঘরে একটা ফাইভ স্টার হোটেল খুলে দেওয়া উচিত, বাঙালি ফাইভ স্টার হোটেল। আমি ভাবছি ধরো খাবারের ব্যবসা করবো,
শুধু ঘরোয়া বাঙালি রান্না হবে। এখানে রান্না দেখা কি কি করেছে, কি কি মিল করেছে, কলা পাতাটা দেখা। কলা পাতায় চিংড়ি মাছ পুঁই শাক দিয়ে একদম দেশি ঘরোয়া রান্না, সাথে গরম গরম ভাত, সাথে আছে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। কার কার জিভে জল আসছে কমেন্ট করে জানাও। আর যদি জিভে জল নাও আসে তাহলে কমেন্ট করে জানাও। চিকেন দিয়ে ভাতটা খাওয়া হয়েছে সেটা তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে লাইভ করছিলাম আমরা সানডে দুপুরের মেনুতে কি কি ছিল, কি খেলাম না খেলাম, তো তার জন্য সেই ভিডিওটা করতে পারলাম না। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এই জন্য সবাই হাত ধোবে। আর সায়ন এখনো বসে খাচ্ছে, তার কারণ হচ্ছে ও তো একটু লেটু লেটু মা লেগে এখনো। কলা পাতা সব গোটানো হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। দেখতে পাচ্ছ বন্ধুরা অবস্থা, দেখো এই দেখো এই দেখো এখনো হচ্ছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। একজন বলেছিল তোর দাদু বাটা মাছ কিনছে বাজার থেকে, বলছে এই মাছটা শুধু তুমিই খাবে কেন, আমি কিন্তু খাবো না, আমাকে দেবে না, আমি শুধু চিংড়ি মাছ আর চিকেন খাবো। তার এখন বাটা মাছ এত ভালো লেগেছে, বাটা মাছের অবস্থা দেখো তো, এখন এই এই যে বাটা মাছ, বাটা মাছ এখন সায়নের পাতায় লাফাচ্ছে, ঘুরে ছেড়ে তোমার মতো অবস্থা। ফেলে দাও এটা, এখন বাটা মাছের অবস্থা সায়নের মুখে, সে নাকি বাটা মাছ খাবে না, সব থেকে ভালো রান্না হয়েছে বাটা মাছটাই, বাপি করেছে সর্ষে বাটা, সে সর্ষে বাটা।